নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টাচে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো উচ্ছে কুমড়ো একসঙ্গে ভাজা। তো তার জন্য এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি আর কুমড়োও নিয়ে নিয়েছি কেটে বেশ ভালো করে ধুয়ে। আর এইভাবে বানালে কিন্তু একটুও তিতো লাগে না এবং ভীষণ খেতে সুন্দর লাগে আর অসাধারণ টেস্ট হয়। তাহলে চলুন ভাজাটা শুরু করি। তো কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো উচ্ছে কুমড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, উচ্ছে কুমড়োটা ভালো করে বেশ ভাজা ভাজা করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে। এবার আমি হলুদ নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, হলুদ সামান্য দেবো কারণ তিতো জিনিসে হলুদ খুব কম দিতে হয়, তাহলে কি তিতোর ভাগটা একেবারেই কম লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশ লাল লাল করে ভাজা করে নেব। এভাবে ভাজা বানালে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। প্রথমে মিডিয়াম আছে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলুদ নুন দিয়ে এভাবে হাই ফ্লেমে এখন ভাজাটা করে নিলে কি হয়, ভেঙে যায় না এবং সিদ্ধও হয়ে যায়। অনেকে আজ ভাজা করে কি হয়, ঘেটে যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবারের জন্য ঘাটবে না, ভীষণই ভালো লাগবে খেতে, ঝরঝরা হবে। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সামান্য ভাজা করলেই হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। তো ভাজা আমার পুরোপুরি কমপ্লিট। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে, গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগে।